আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এলোমেলো রান্না। এলোমেলো রান্না বলতে এখানে চুরি, হ্যাঁ, শিং মাছ কেটে দুয়ে তিন সাইড থেকে পাঁচটা শিং মাছ কেটে দুয়ে পরিষ্কার করে নিলাম। আর নিলাম চুরি শুটকি, চুরি শুটকি কয়েক টুকরা নিলাম। বেগুন, দুইটা বেগুন কেটে আর নিলাম। টমেটো আর এখানে পেঁয়াজ রসুন সবই একসাথে দিয়ে নিলাম। সরিষার তেল, সরিষার তেল দিয়ে রান্না করলে সবচেয়ে ভালো লাগে, আমার কাছে লাগে। তবে যার যেরকম ইচ্ছে রান্না করা যায়, আমি অবশ্য সরিষার তেল দিয়ে রান্না করি। এখন তেলের মধ্যে একে একে মশলাগুলো দিব দিব একটু লবণ উঁচু করে এক চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিব এক চা চামচ, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সবগুলো একসাথে, নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, 5 থেকে 7 মিনিট। সবগুলো একসাথে সিদ্ধ হবে, সবই একই রকম, তাই একসাথে দিয়ে নিচ্ছি। চুলাটা একদম কম আঁচে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 5 মিনিট কষানোর পর এটাকে আমি আবার অফ ক্যামেরায় কিছুক্ষণ নেড়ে সেড়ে নিচ্ছি, ঢাকনা উঠিয়ে। এখন দিব পরিমাণ মতো জল, মানে খুব বেশি সিদ্ধ হওয়ার মতো কোনো সবজি নাই, জলটা দিব একদম পরিমাণ মতো। আরও 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করব। কিছু ধনিয়া পাতা দিয়ে নিব, বাকিটুকু দিব নামানোর আগে। সামনে রমজান আসছে, মাছ মাংস খেতে খেতে যখন আমরা বোর হই তখন একটু ভিন্নতা খুঁজি, একটু রুচি চেঞ্জের জন্য একটু ভিন্ন কিছু খেতে চাই। এটা রোজার জন্য, রোজার সেহেরির জন্য পারফেক্ট একটা রান্না। মাছ শুকিয়ে নিলে শুটকির জাল যাকে বলি আমরা, শুধু শুটকির জাল না, এটা হচ্ছে মাছ শুটকি মিলে ঝাল। জল দিয়ে 10 মিনিট ডেকে রান্না করার পর হয়ে গেল আমার মাছ শুটকি বেগুন মিলে মজার আইটেম। এখন দিয়ে দিব বাকি ধনিয়া পাতাটু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনটার সাথে থাকবেন। রোজার জন্য পারফেক্ট একটা আইটেম, পারফেক্ট একটা আইটেম রোজায় সেহেরির জন্য। চুরি শুটকি, শিং মাছ, বেগুন, টমেটো সব মিলে মাছ শুটকির জাল একসাথে।